আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার এপিসোডে সরষে ইলিশ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি হাফ কাপ সরষে নিয়েছি, সরষেগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে পাটায় বেটে নিব। এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ, এতে সরষেগুলো তিতা হবে না। এখন এগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি। ভালোভাবে বেটে নেওয়ার পর এখন বাটা সরষেগুলোর সাথে সরিষার তেল দিয়ে পেস্ট তৈরি করে নিব। সরষে ইলিশের মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে এই পেস্টটা। ভালোমতো পেস্ট তৈরি না হয়ে যাওয়া পর্যন্ত বারবার এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমার পেস্ট রেডি। এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ। এখন একটি পাত্রে সরিষার তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা জিরা, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিব, এতে কালারটা অনেক সুন্দর আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজব। পেঁয়াজগুলো আমার লাল হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। তারপর দিয়ে দিব বেটে রাখা সেই পেস্টটা। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পর, সরষে ইলিশ রেডি। এখন এর মধ্যে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। এখন এটা পরিবেশনের পালা। আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।